হামাসের হামলায় গাজায় ইসরায়েলি সেনা হতাহত। যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ নিয়ে যা বললেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জন নিহত। সামরিক উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্মারকলিপি স্বাক্ষর ইউক্রেনের। আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না বললেন মালালা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসের হামলায় গাজায় ইসরায়েলি সেনা হতাহত। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিদিনই হামাসের হামলায় গাজা উপত্যকায় কয়েকজন ইসরায়েলি সেনা প্রাণ হারাচ্ছে। ইসরায়েলি সরকারি হিসেব মতেই হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫০ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। হামাসের দাবি অনুযায়ী এই সংখ্যা আরও অনেক বেশি। এবার ইসরায়েলের শীর্ষ ২ সেনা কর্মকর্তা গাজায় হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছে। ফার্স্ট সার্জেন্ট কবির আফিস এবং একই পদের ইয়াল বেরকোভিস নামের এই ইসরায়েলি কর্মকর্তাকে ঘায়েল করেছে হামাস। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের জিম্মি মুক্তির চেষ্টাকেও রুখে দিয়েছে। ইসরায়েলি বিশেষ বাহিনী অভিযান আটকে দেওয়া হামাসের দাবি, এসব বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, সেই সাথে তাদের হাতে জিম্মি থাকা এক ইসরায়েলি জিম্মিও নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাসের হাতে জিম্মি থাকা সেনাদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিসাব মতে এখনও হামাসের হাতে ১৩৮ ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছে। হামাসের দাবি, এরা সবাই বিভিন্ন বাহিনীর সদস্য। যুদ্ধবিরতির সময় হামাস ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মুক্তি দিলেও কোনো সেনা সদস্যকে মুক্তি দেয়নি। হামাসের এই হামলায় নাস্তানাবুদ হওয়ার বিষয়ে ইসরায়েলি সেনারা কোনো বিবৃতি দেয়নি। এক বিবৃতিতে টেলিগ্রামে হামাসের কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা দেখতে পায় চোরাপথে ইসরায়েলি সেনারা জিম্মিদের উদ্ধার করার চেষ্টা করছে, আর সে সময় ইসরায়েলি সেনাদের ওপর হামলে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়, আহত হয়েছে আরও অনেকে। তবে কোথায় কোন সময়ে এই হামলা চালানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি হামাস। কাসাম ব্রিগেড আরও জানিয়েছে, এ সময় শার বারুচ নামে জিম্মি দশায় থাকা এক ২৫ বছর বয়সী ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৭ অক্টোবর হামলার সময় বারুচকে জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল হামাস যোদ্ধারা। এদিকে যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ নিয়ে যা বললেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ফিলিস্তিনের পশ্চিম তীরের অঞ্চলের ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়ে বলেছেন, এই পরিকল্পনায় উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস রয়েছে। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাতাইয়ে জানান, যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মূল বক্তব্য হল যুদ্ধের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের জুনিয়র অংশীদার করার প্রস্তাব দেওয়া হবে এবং গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমন্বয়ে গঠিত হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। যদি হামাস এই প্রস্তাব গ্রহণ করে চুক্তিতে আসতে রাজি থাকে, কেবল তাহলেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমাদের PLO অবস্থান থেকে আমরা বলতে পারি, ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন থাকা উচিত নয়। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো ১৯৬৪ সালে PLO বা PA জোট গঠন করে। শুরুর দিকে ইসরায়েলের বিলুপ্তি ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে গেলেও পরে ১৯৮৩ সালে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় PLO। এই স্বীকৃতি দানের কয়েক বছর পর ১৯৮৩ সালে গঠিত হয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এই গোষ্ঠী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েলের বিলুপ্তি ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকা দখল করে হামাস। এরপর থেকে এখনও ক্ষমতাসীন রয়েছে গোষ্ঠীটি। হামাসের শীর্ষ নেতাদের অধিকাংশই থাকেন কাতারে, আর মধ্যম সারির নেতারা বৈরুতে অবস্থান করছেন। এদিকে গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৮০ জন শহীদ। গাজার উত্তর অঞ্চলের গাজা সিটি সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর অঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক ও সাজাযান অবস্থান নিচ্ছে। এছাড়া গাজার পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলেও ব্যাপক হামলা চালানো হয়েছে, আর এসব নির্বিচার বিমান হামলায় ছোট্ট এই উপত্যকা গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে, বেশিরভাগ বিমান হামলায় চালানো হয়েছে সাধারণ মানুষের বাড়ি ঘরের ওপর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শুক্রবার জানিয়েছে, গাজার ৪৫০টি স্থানে তারা হামলা চালিয়েছে, আর এসব হামলায় বেসামরিকদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
বাড়ি ঘর ছাড়াও জাতিসংঘের পরিচালিত স্কুল হাসপাতাল ক্লিনিক দোকান মার্কেটও গত কয়েক সপ্তাহের অব্যাহত হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গত 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এখন পর্যন্ত 17,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও প্রায় 50,000 মানুষ আন্তর্জাতিক সংস্থা ডক্টর উইদাউটস বর্ডার জানিয়েছে গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোতে আহত মানুষের চেয়ে বেশি নিহত মানুষ এসেছে এতে বোঝা যাচ্ছে ইসরায়েলিরা সেখানে হামলা চালাচ্ছে সেখানে প্রায় সব মানুষ প্রাণ হারাচ্ছেন দখলদার ইসরায়েলিরা গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের কথা বললেও বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এদিকে সামরিক উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্মারকলিপি স্বাক্ষর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমরভ বৃহস্পতিবার বলেছেন ইউক্রেনের সামরিক উৎপাদন বাড়ানোর জন্য কিয়েভ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্মারকলিপি স্বাক্ষর করেছে সিনহুয়া জানিয়েছে উমেরভ ফেসবুকে লিখেছেন ওই স্মারকলিপির আওতায় আরও অস্ত্র উৎপাদন করা হবে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র যৌথ উৎপাদন ও প্রযুক্তিগত তথ্য বিনিময়ের বিষয়ে এই স্মারকলিপি স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটনে প্রতিরক্ষা শিল্প সম্মেলন DFNC-1 মার্কিন সংস্করণ চলার সময় স্মারকলিপিটি স্বাক্ষর করা হয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের কৌশলগত শিল্প মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগ স্বাক্ষরিত ওই স্মারকলিপির আওতায় ইউক্রেনের সেনাবাহিনীর প্রয়োজনে তাদের অস্ত্র উৎপাদন ক্ষমতা গড়ে তুলতে অবদান রাখবে প্রতিরক্ষা শিল্প সম্মেলন DFNC-1 মার্কিন সংস্করণের লক্ষ্য হচ্ছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প উদ্যোগগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতাকে সমর্থন করা যা বুধবার শুরু হয়েছে উল্লেখ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন তাদের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে এদিকে ইউক্রেন ও ইসরায়েলের জন্য $1 বিলিয়ন নিরাপত্তা সহযোগিতার বিল আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট বুধবার রিপাবলিকান সিনেটররা মেক্সিকোর সঙ্গে সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতে বিলটি আটকে দেন রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে জো বাইডেনের প্রস্তাবিত $110.5 বিলিয়ন তহবিলের বিলটি পক্ষে ভোট পড়ে 49টি বিপক্ষে 51টি এর অর্থ হল বিলটি নিয়ে 100 সদস্যের সিনেটের বিতর্কের জন্য প্রয়োজনীয় 60 জনের সমর্থন পাওয়া যায়নি এদিকে আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না বললেন মালালা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানি এই নারী অধিকার কর্মী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বার্ষিক নেলসন ম্যান্ডেলা শান্তি বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন মালালা উল্লেখ করেছেন আফগানিস্তানের শাসকরা নারী হওয়াকে রীতিমতো অপরাধে পরিণত করেছে বিশ্বের সমস্ত দেশের সরকার প্রধানদের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন আপনারা নিশ্চিত করুন যে আফগান নারীদের পাশে আপনারা আছেন জোহানেসবার্গে দেওয়া বক্তৃতায় আফগান নারীদের বিরুদ্ধে দেওয়া তালেবানদের বিভিন্ন নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেছেন মালালা বিশেষ করে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন মালালা ইউসুফজাই নারীদের প্রতি তালেবান শাসকদের এই বৈষম্যকে তিনি লিঙ্গ বৈষম্য বর্ণ বৈষম্য বলে অভিহিত করেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ